কবি মুস্তাক আহমেদ দিন সংখ্যা লোক পত্রিকা থেকে ওনার কিছু কবিতা আমরা পাঠ করছি আবার বুঝেছি আমি এই সত্য কাল নিরন্তর তবু আজ মাহেন্দ্র ক্ষণ বাগানে ফুটছে ফুল আর এই পাগলা বয়ারের নিচে আমি কুপকাত আমি আলা ভোলা এই শূন্য বোধিমূলে অথচ ওয়াকফের মাঠে দেখো খেলছে ছেলেরা ক্ষীণবেনি মেয়েরাও পিছে পিছে যায় আর ছায়া মহিলারা ওই মেঘ সিরিশের নিচে আমি তিন স্তর ছাদের উপরে এক গোত্তা খাওয়া ঘুড়ি দূরের ছড়ায় ভেসে তৃণরূপে যায় কি সময় কারা যায় ওই ফোটা ফুল দল অবহেলা করে আর চিত্র চিত্র নয় বলি তবু দেখি পাত্রে পাত্রে বিচিত্র আনাজ এ বাজারে সরাসরি বর্গিরাও আসে লাল কর্তা পড়ে রঙে রঙে সেজে দোকা সেজেছে দোকানি লাল কর্তা পরে রঙে রঙে সেজেছে দোকানি তার মনে মনে পুরাকাল গাঁথা তার ধানের বদলে নুন তারা পানের বদলে শাড়ি জঙ্গলের প্রতি যত জঙ্গবাজ কিশোরেরা যায় মাঝে মাঝে ভাবি সে চন্দ্রশক্তি ধার করে আনি পরিবর্ত চিন্তা এলে মনে মনে সব জাগে এ বাজারে বর্গীরাও দাঁত খুলে হাসে তারাই রিদির বদলে নাকি সওদা করে মন মোস্তাক আহমেদ দিনের কবিতা পড়ছি আমরা কবি খরিদ করেছি ধান চূর্ণ রাতের নিদ্রায় খরিদ করেছি ধান চূর্ণ রাতের নিদ্রায় এক আলাভোলা কিরানির কাছে দেখি সেও দীর্ঘ গ্রীব সহজ সিম্ফনি রূপ হাওর বিলের কাছে এসে তাই আমিও বেউকুফ ঘুম ভেঙে গেলে আমি যত ব্যাপারের কথা বলি ঠিক ততটাই শুনি আলা ভাই ঘুম ভেঙে গেলে আমি যত ব্যাপারের কথা বলি ঠিক ততটাই শুনি লালাভাই জগন্নাথের কাছে যেতে বলো যে মুর্শিদ রাত বহাবের আগে আসলেই যাব তার আগে কিনে নিই ধান জাগরণে কিরানের মনো মনধান্য সোনা ছুঁয়ে যায় জগন্নাথের কাছে যেতে বলো যে মুর্শিদ রাত বহাবার আগে আসলেই যাব তার আগে কিনে নিই ধান জাগরণে কিরানের মনধান্য সোনা ছুঁয়ে যায় এখন কে আদব জানে কায়দা সে তো বহু স্থান এখন কে আদব জানে কায়দা তো সে বরহু দূরস্থান তাকে যে বিভাগী দেখো হরদম সামাও যে গান সেও তো গুড়ো লফ্স লেহাজ জানে না সেও তো গুড়ো লফস লেহাজ জানে না এই দরবারে তাই মৃদুকণ্ঠে বলে রাখি আমি ফকির সময়ে কখনো আমি উচ্চ অঙ্গে গান গাই বটে আমাকে সবাই চেনে তখনলুস রাম রহিম সিং ফলে ওই ঘুর ঘুরে 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 টুনটুনি নেচে নেচে গাহিতেছে দেখো আমি তার দেহ দেহরেখা শুনি কাঁপ কাঁপা গান দেখে যাই ফলে ওই ঘুরে ঘুরে টুনটুনি নেচে নেচে গাহিতেছে দেখো আমি তার দেহ দেহরেখা শুনি কাঁপ কাঁপা গান দেখে যাই আপনি ভালো আছেন আপনি আছেন ভালো বলি সাধু বলে ভালো তুষার আবৃত শীতে আছি ভাবছেন শীত গ্রীষ্ম এলে দাঁড়াবো কোথায় শরৎ গ্রীষ্ম এলে দাঁড়াবো কোথায় আপনি আছেন ভালো বলি সাধু বলি ভালো তুষার আবৃত শীতে আছি ভাবছেন শরৎ গ্রীষ্ম এলে দাঁড়াবো কোথায় বসন্ত কি মিষ্ট হাস্যে দেহ ঘেঁষে দাঁড়াবে আবার বসন্ত কি মিষ্ট হাস্যে দেহ ঘেঁষে দাঁড়াবে আবার এবং তুষারও কি প্রতি শীতে থাকে অবিরল সকল সম্ভব দেশে আপনারও মনে দেখি ভারী দুর্ভাবনা আলোক্রমে কমি আলোক্রমে আসিতেছে এ কথা আপনার চেয়ে কে ভালো জানতো মুর্শিদ সকল সম্ভব দেশে আপনারও মনে দেখি ভারী দুর্ভাবনা আলোক্রমে আসিতেছে এ কথা আপনার চেয়ে কে ভালো জানত মুর্শিদ সকল সম্ভব দেশে আপনারও মনে দেখি ভারী দুর্ভাবনা আলোক্রমে আসিতেছে এ কথা আপনার চেয়ে কে ভালো জানত মুর্শিদ আমরা এতক্ষণ পাঠ করলাম মোস্তাক কবি মোস্তাক আহমেদ দিনের কবিতা লিটল ম্যাগ লোক থেকে এই সংখ্যাটি বের করা হয়েছিল কবি মোস্তাক আহমেদ দিন সংখ্যা